সো হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটা মানে একটা ভিডিও হচ্ছে, মানে কোনো রকম ব্লগিং ট্লগিং কোনো কিছু হচ্ছে না। তার কারণ হচ্ছে যে কালকে যাওয়া হচ্ছে সানডে, কালকে একটা স্পেশাল ভিডিও যাবে তোমাদের জন্য। মানে টিচার্সরা তো ভিডিও দেখলে নাচ গান আবৃত্তি সবই দেখতে পেয়েছো তোমরা টিচার্স ডে ভিডিওতে, আমাদের স্কুলের টিচার্স ডে ভিডিওতে। তো স্কুলের টিচার্স ডে ভিডিওর টিচার্স ডে এর আগে আমরা যে 5 দিনের টানা আমাদের যে একটা চাপ ছিল, প্রচণ্ড প্রেশার ছিল, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো কিসের এত চাপ, মানে যার জন্য এত প্রেশার এত চাপ, তো সেটা হচ্ছে আমাদের স্কুলে একটা নৃত্যনাট্য আমরা 5 দিনের মধ্যে রেডি করে সেটা আমরা মঞ্চস্থ করেছিলাম। তো সেটার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কালকে তোমরা পুরো মানে আসল যে নৃত্যনাট্যটা, কী নৃত্যনাট্য না নিতে সেটা তোমরা কালকে দেখতে পাবে, কালকের ভিডিওটা দেখতে পাবে। আজকে তোমরা শোনো জাস্ট আমি কী কী করেছিলাম। মানে টিচার্স ডে 5 দিন আগে আমাদের, আমি যেহেতু আমি টিচার্স ডে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে আমি এখানে আমি স্কুলে মানে যাওয়া শুরু করেছি, তার কারণ হচ্ছে দিদা মারা গেছিলো তার আগে, তারপর দিদা আর সব কাজ টাজ মিটিয়ে তারপর আমরা এলাম বাড়ি। তারপরে আমি 2-3 দিন পর থেকে আমি স্কুল যাওয়া শুরু করেছি, মানে টিচার্স ডে 1 থেকে 2 সপ্তাহের পর আমি স্কুল যাওয়া শুরু করে 2 সপ্তাহ আগে স্কুল যাওয়া শুরু করেছি। তারপরে হচ্ছে যে 1 সপ্তাহ ছিল ছুটি স্কুল, তার কারণ স্কুলে ইউনিট টেস্ট চলছিলো, আর সে 1 সপ্তাহ তো কোনো কাজই হয়নি। দেন তারপরে আমাদের তার সেই 1 সপ্তাহ আগে আমাদের বলা হলো যে মানে 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহের আগে একদিন স্কুল গেছিলাম, সেদিন আমাদের বলা হলো যে একটা নাচ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, দেন আমরা নাচটা করলাম, সেই নাচটা তোমরা দেখেও নিয়েছো, যারা দেখোনি তারা FB পেজেও গিয়ে দেখতে পারো। দেন আমাদের এই ইনস্টা আমাদের ইউটিউবেও দেখ চেক করে নিতে পারো, সব জায়গাতেই এটা ছাড়া আছে। আর তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে এর নাটকের কথাটা, নৃত্যনাট্যের কথাটা, সেটা সপ্তাহ পর আমাদের এর হেড স্যারের সাথে আমরা কথা বললাম। হেড স্যার বললো যে অনেকদিন, বললেন যে অনেকদিন পর আমাদের এই মানে ও স্কুলে কোনো একটা ভালো বড় অনুষ্ঠান হতে চলেছে, তো অনেক VIP পার্সনরা আসবে, তো তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের তোমাদের অনুষ্ঠানটা টিচার্স ডেটা, তো তোমরা সেই অনুষ্ঠানটাকে মানে খুবই ভালো করে তোলো, তার জন্য হেড স্যারের যত যা যা সাহায্য লাগবে সবই স্যার করবেন। তো এই কথাটা বললেন, তো সেটা আমাদের যে কালচারাল যে টিমটা আছে, গ্রুপটা আছে, সেখানকার একজন মেম্বার মানে আমাদের স্কুলেরই টিচার, তো সেই ম্যাম সেই ম্যামকে আমরা বললাম। তো ম্যাম সেখানে আমাদের বললেন বেশ, তাহলে যখন স্যার এই কথাটা বলেছেন, যখন অনুষ্ঠান 2 ঘন্টার হওয়ার কথা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে 4 ঘন্টা হচ্ছে, সেই জায়গায় 4 ঘন্টারও বেশি হয়েছিল, তো সেই জায়গায় যখন এতটা হচ্ছে তখন তাহলে করা যেতেই পারে, তো চলো তাহলে আমরা একটা প্ল্যানিং করি। নিয়ে একটা নৃত্যনাট্যের প্ল্যানিং হলো। তো প্ল্যানিং হতে হতে সব অনুষ্ঠান মানে সব আগে ক্যারেক্টারগুলো আনা হলো, ক্যারেক্টারগুলো আনার পর আর ওখানের মধ্যে ব্যাচের মধ্যে মানে যতগুলো ক্যারেক্টার ছিল, মানে ধরো এদিকে 4, 4, 8, 9, 10, 15, 16টার মতো ক্যারেক্টার ছিল, তার মধ্যে 16 জনের মধ্যে আমাকে নিয়ে 16 জন, তার মধ্যে 16 জনের মধ্যে আমি একমাত্র যে নাচ শিখি, বাকি আর কেউ নাচ শেখে না বা কোনো প্র্যাকটিসই নেই। তো পুরো দায়িত্বটা এসে পড়লো আমার উপর, আমাকে নাচ সবাইকে নাচ তোলাতে হবে। দেন আমি ওই নৃত্যনাট্যটা ইউটিউবে সার্চ করে দেন ওদেরকে নাচগুলো তোলাই, তারপরে আমি নিজে তুলি, আর তারপরে ম্যাম আমাকে নিজে চুজ করেছিলেন যে মেন ক্যারেক্টার যেটা নৃত্যনাট্যে, সেই মেন ক্যারেক্টারের জন্য আমাকে চুজ করেছিলেন। তো আমার উপর প্রচণ্ড প্রেশার ছিল, গোটা নৃত্যনাট্যতে তোমরা আমাকে দেখতে পাবে, তো কী রূপে দেখতে পাবে না দেখতে পাবে সেটা তোমরা কালকে দেখে নিও। এরপর আসি নৃত্যনাট্যের রিভিউর ওপর। তো নৃত্যনাট্যটা শেষ হওয়ার মাত্রই, আমি শেষ থেকে নামা মাত্রই আমাদের যে ম্যাম তুলেছিলেন সেই ম্যাম তো আমাকে জড়িয়ে ধরে খুব ভালো হয়েছে, আমি নিজেও জানি না আমি কেমন হয়েছে। আমি স্টেজে ওঠার আগে অবধি আমার হাত পা কেঁপেছে, আমি ট্রেনে ভয় পেয়ে গেছিলাম। দেন তারপরে ওটা হলো, তারপর আমরা ফ্রেশ ফ্রেশ হল মানে ফ্রেশ ওখানে ফ্রেশ হওয়ার বলতে যে নৃত্যনাথের যে ড্রেসগুলো ছিল সেগুলো চেঞ্জ করার পর আমরা গেছিলাম একটা স্যারের সাথে দেখা করতে। স্যারের সাথে আমি ছবিও তুলছি, সেটা তোমরা দেখেওছো সেটা ছবিটা আমার অ্যালবাম ভিডিওটাতে। তো সেখানে ওই স্যারের সাথে দেখা করতে গিয়ে স্যারও সেম কথাই বললেন, তোর নাচটা খুব সুন্দর হয়েছে, তোদের দুজনে আমি ভাবতে পারিনি 5 দিনের মধ্যে এতটা তোরা ভালোভাবে তুলে
তুলে দিবি, ঠিক আছে? ওটা হলো সব স্যার ম্যামরাই বলেন। নেক্সট দিন মানে নেক্সট দিন ছুটি ছিল, তারপরের দিন আমরা গেলাম হচ্ছে স্যারের স্কুল গেলাম এমনি নর্মাল। তো স্কুলে ক্লাসে আমি যখন স্কুলে গিয়ে পৌঁছাই তখন দেখি যে ক্লাসে স্যার ঢুকে গেছে অলরেডি। দেন আমি ঢুকবো, স্যারের পারমিশন নিয়ে ক্লাসে এন্ট্রি নেবো, ক্লাসে ঢুকবো। সেই টাইমে স্যার আমাকে এসো এসো এসো, সো সেই মানে এই কথাটা শুনে একটা মানে দারুণ একটা ফিলিংস হলো। তো তারপরে দারুণ একটা ফিলিংস হলো। দেন তারপরে সব যতগুলো ক্লাস হয়েছে সব করা স্যার আমাদের ডেকে ডেকে বলছে 5 দিনের মধ্যে তোরা এতটা ভালো করে নাটকটা তুলে নিবি সেটা আমরা ভাবতে পারিনি। তো দারুণ হয়েছে, তোদের পরিশ্রম সফল হয়েছে। দেন তারপরে রিসেন্ট কিছুদিন আগে আমি আবার হেড স্যারের সাথে দেখা করতে মানে হেড স্যার আমাকে ডাকলেন, তো আমরা গিয়ে দেখা করে এলাম হেড স্যারের সাথে। তো হেড স্যারের সাথে দেখা করে করতে গিয়েও আমাদের আমাদের মানে হেড স্যার ডেকে বলছেন তোদের নাচটা খুব সুন্দর হয়েছে। হেড স্যার আমাদের এর নাটকটা FB-তে ছেড়েছিলেন, তো সেখান থেকে FB থেকে স্যার দেখে স্যারকে স্যারের যারা চেনা জানা আছে তারা স্যারকে ফোন করে বলেছেন নৃত্য নাটকটা দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে। তো নৃত্য নাটকটা কী না কি তোমাদেরও আশা করছি, এত কিছু শুনে তোমাদেরও ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে কী নৃত্য নাটক না নৃত্য নাটক, তো সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো। দেন কালকে তোমাদের সাথে নৃত্য নাট্য নিয়ে দেখা হচ্ছে। টিল দেন বাই।